এবার বলেন সুখে শান্তিতে থাকার জন্য ধৈর্যের দরকার আছে আমি বলবো না আপনারা বলবেন ধৈর্যের দরকার আছে সহ্যের দরকার আছে মমতার দরকার আছে মায়ার দরকার আছে শ্রদ্ধার দরকার আছে ভালোবাসার দরকার আছে ছাড় দেওয়ার দরকার আছে মাফ করার দরকার আছে আবার বলবো আবার উত্তর দিয়ে বলবেন সুখে শান্তিতে মানুষে থাকার জন্য ধৈর্যের দরকার আছে আওয়াজটার মানে আর একটু বড় হবে ধৈর্যের দরকার আছে সহ্যের দরকার আছে ছাড় দেওয়ার দরকার আছে মাফ করার দরকার আছে এভয়েড করার দরকার আছে শ্রদ্ধার দরকার আছে সম্মানের দরকার আছে মায়ার দরকার আছে কেয়ারিং এর দরকার আছে মমতার দরকার আছে বড়দের সম্মানের দরকার আছে ছোটদের স্নেহ দরকার আছে হক দিয়ে দেওয়ার দরকার আছে হক দিয়ে দেওয়ার দরকার আছে যত্ন নেওয়ার দরকার আছে সুখে থাকার জন্য একটা মানুষের যতগুলো সাবজেক্টের দরকার ওয়াল্লাহে পৃথিবীর বুকে কোন সাবজেক্ট এগুলা নিয়ে কথা বলে নাই গণিত গণিতের কথা বলেছে বিজ্ঞান বিজ্ঞানের কথা বলেছে সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞানের কথা বলেছে মানবতার কথা এই পৃথিবীর বুকে সুষ্ঠুভাবে সবলভাবে পরিপূর্ণভাবে একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ বলিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ